সত্যি কথা বলতে কখনোই ইঞ্জুরি বা দলের বাইরে থাকার স্বাদটা আসলে কখনোই আনন্দদায়ক না, এটা ডেফিনেটলি খারাপ লাগে অ্যাজ এ প্লেয়ার হিসাবে। কিন্তু আসলে ওই 19 বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম ওই মুহূর্তটা অনেক দুঃখজনক ছিল আমার জন্য, কিন্তু পরে এখন রিয়েলাইজ করি যে আসলে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তারপরে আসলে একটু নিজের ওয়ার্ক এথিক বা প্রসেসটা চেঞ্জ হয়েছে, যেটা আসলে অ্যাজ এ প্লেয়ার হিসাবে খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। বাট আল্লাহর রহমতে এখন তো আগের থেকে অনেক ভালো প্রসেসে আছি, এটাই আসলে সেলফ কনফিডেন্স যে যেটাই হোক, মানে যেটাই হোক, মানে অ্যাটলিস্ট সেলফ কনফিডেন্স এটা থাকে যে আমি 100% দিচ্ছি আমার প্রসেসের ক্ষেত্রে, তো ভালো কিছু হবে আশা করছি। কিন্তু আরেকটা জিনিস যেটা, যে গাবাচায় খেলাটা আসলে আমার পক্ষে পসিবল না, সেটা যেখানেই খেলি, কারণ বলটা হাতে নিলে খেলতে নামলে না আসলে মাথায় ওটা থাকেই না যে কীভাবে একটু সেফলি খেলা যায়। আরও তো আমি ফাস্ট বলার, আর রেড অ্যান্ড গ্রিনে খেলাটা অনেক প্রাইডের একটা জায়গা আমার জন্য, শুধু এটা না ক্রিকেটটাই আসলে। তো যখনই খেলতে নামি আসলে মাথায় ওটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে বা কী কী আছে না আছে, তো এই জন্যই আর কি আল্লাহ যাতে সুস্থ রাখে এটাই সবসময় দোয়া করবো, এবং আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ ফিট রাখে। আমার তো নিজের চিন্তা, আমার তো ইচ্ছা করে 365 দিনই বল করতে, কিন্তু শরীর তো পারে না, তো ওই বোর্ড ডিসিশন নেবে, কিন্তু আপনারা দোয়া করেন যাতে আমি সুস্থ থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ যদি চায় পাওয়ার তো কথা, এখন দেখি কী হয়। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো অবস্থা, 4টা সেশন করলাম, গ্র্যাজুয়ালি বিল্ড হচ্ছে ওয়ার্কলোড, ফিটনেস সেশন, বোলিং সেশন, আপনাদের দয়ায় ভালো যাচ্ছে। এই ওয়ার্কলোডটা আরও ইন্টেন্সিটি বাড়তে থাকবে সামনে, তো ইনশাল্লাহ এভাবে যাইতে থাকলেই সব ভালো যাবে ইনশাল্লাহ। না না না, মানে বাড়লেও আরও তো অনেক ফাস্ট বোলাররা খেলে, হয়তো আমি ঠিক না, আমার আরও ফিট হওয়া দরকার। মাইন্ড ট্রেনিং জিনিসটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা ডেফিনেটলি যার যার পার্সোনাল ম্যাটার, কে কে করবে না করবে। যেহেতু মানে মাইন্ড ট্রেনিং, মাইন্ড ট্রেনার, পার্সোনাল ফিটনেস ট্রেনার, এটা এই টপ লেভেলে সবারই থাকা উচিত, আমি মনে হয় কম বেশি সবার আছেও। তো সেম জিনিসটা আমারও, কারণ এটা আমি আমার ধরেন পার্সোনাল ট্রেনার, পার্সোনাল মাইন্ড ট্রেনার এগুলো আমারও আছে, আমার টিমের প্র্যাকটিস, বোর্ডের প্র্যাকটিস ছাড়াও আমি তাদের সাথে পরামর্শ করি। বিকজ আমাদের অফ সিজন বা এই মিরপুরের বাইরেও তো একটা দুনিয়া আছে, ফ্যামিলি আছে, অনেক কিছু আছে, পার্সোনাল লাইফে অনেক প্রবলেম হয়, অনেক কিছু হয়, তো এই মাইন্ড ট্রেনিংটা এগুলো স্থির করতে সহায়তা করে আসলে সব মিলিয়ে। তো আমি মনে করি এটা একটি ইম্পর্টেন্ট পার্ট, এবং আমি প্রায় এটা নিয়ে কাজ করে থাকি আসলে।